আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে এসে পড়লাম। সো আমি মানসুর ব্লগ অ্যান্ড কুক, আর আমি আজকে আপনাদের সাথে পাঙ্গাস মাছের কীভাবে একটা রেসিপি তৈরি করলাম সেটা শেয়ার করব। এখানে আমি পাঙ্গাস মাছ কেটে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। এটাকে আমি আলু দিয়ে, টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে তরকারিটা রান্না করব। এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। আর এখন আমি মাছটাকে ভেজে নিব। আর এই রান্নাটা করতে গেলে মাছটাকে একটু কড়াভাবে ভেজে নেবেন, তাতে খেতেও ভালো লাগে আর তরকারির স্বাদটাও অনেক বেশি বেড়ে যায় আর কি। আপনারা এইভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। মাছটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুটাকেও হালকা একটু ভাজা দিয়ে নিব, সামান্য একটু লবণ দিয়ে। আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গিয়েছে, আর ওই ভাজা তেল দিয়েই আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে দেখতে পাচ্ছেন আলুটা ভেজে রেখে দিয়েছি আমি, আর এখানেও পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসতেছে। এর মধ্যে আমি টমেটো কুচি করে রেখেছিলাম একটা, সেটা আমি দিয়ে দিলাম। পেস্টটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। ধনিয়া গুঁড়ো একটা চামচ, শুকনো মরিচের গুঁড়ো একটা চামচ, না আমি 2-4 চামচ ব্যবহার করেছি। আপনারা জানতে আপনাদের কে কতটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো। বলক আসলে মাছগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে, এখন আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দেবো।